বহু প্রচলিত উক্তি একটি রয়েছে, পাপীকে নয় পাপকে ঘৃণা করো, যার সহজত হচ্ছে এমন কিছু করা লাগবে যেন দ্বিতীয়বার সেই পাপ কার্য অর্থাৎ অপরাধমূলক কার্যটি যেন দ্বিতীয়বার রিপিট না হয়। সম্প্রতি একটি ঘটনা বারবার চোখের সামনে পড়তেছিল, আর সেটি হচ্ছে হাতিকে কোনো গোষ্ঠ হয় না, উপজাতিকে কোনো গোষ্ঠ হয় না, রাউজানে এক হৃদয় নামে শিক্ষার্থীকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনাটি এখন বর্তমানে সাম্প্রদায়িক এক বিরাট ইস্যু। অপরাধী আসলে অপরাধী হয় তার কোনো ধর্ম বর্ণ বা গোত্র থাকে না, যেই অপরাধ করছে সেই অপরাধী, হাতিকে কোনো গোষ্ঠ হয় না, উপজাতিকে কোনো দোষ হয়। এখানে উপজাতি নিয়ে একটা কথা বলি, উপজাতি আর আদিবাসী ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। উপ মানে হচ্ছে কোনো একটা জিনিস থেকে আরেকটা জিনিস সৃষ্টি হওয়া, যেমন জেলা থেকে উপজেলা, গ্রহ থেকে উপগ্রহ সৃষ্টি হয়, ঠিক সেমভাবে। তো এখানে চাকমা কমিউনিটি বা অন্যান্য কমিউনিটি যারা আছে সকল নিজস্ব বর্ণমালা, নিজস্ব ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য সব কিছুই রয়েছে এখানে। উপ বলতে পারেন একটা জাতি থেকে যখন আরেকটা জাতির সৃষ্টি হবে, এখানে কিন্তু সকলের নিজস্ব একটি জাতিগোষ্ঠী রয়েছে, তো এখানে উপজাতি বলার কোনো প্রশ্নই আসে না। সে যাই হোক, আমি এই ব্যাপারে বেশি কিছু কথা বলতে আসি নাই, আমার মেন টপিক হচ্ছে আপনার হাতিকে কোনো গোষ্ঠ হয় না, উপজাতিকে কোনো দোষ হয় না, এই ব্যাপার সুন্দর একটা ছন্দ মিলিয়েছেন, যেই বাই মিলিয়েছেন ওনার অনেক ট্যালেন্ট আছে, আমি তার ট্যালেন্টকে অনেক সম্মান জানাই, যে হাতিকে কোনো গোষ্ঠ হয় না, উপজাতিকে কোনো দোষ হয় না, এই ব্যাপারটা ভাই আপনি এত সুন্দর একটা ছন্দ মিলিয়েছেন ভাই। এই ছন্দ যদি আপনি ভালো জায়গায় ব্যবহার করতেন আপনার প্রাপ্ত সম্মানটা আপনি পাইতেন, কিন্তু আপনি এমন একটা জায়গায় এই জিনিসটা ব্যবহার করতেছেন যে তার ফলে সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি হচ্ছে। আমরা যতটুকু জানি বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যেখানে সকলে মিলেমিশে বসবাস করে থাকতে পারে, আর বিভিন্ন উৎসব অনুষ্ঠানে হচ্ছে সবাই মিলেমিশে উদযাপন করে থাকে। এই ধরনের একটা দেশে থেকে আপনি কোন মস্তিষ্ক চিন্তা করে যে এই ধরনের একটা উক্তি সৃষ্টি করতে পারেন, যার মাধ্যমে হচ্ছে পঁয়তাল্লিশটা কমিউনিটির সাথে আপনাদের যে বাংলাদেশে বসবাসরত বাঙালিদের সাথে আপনি একটা দূরত্ব সৃষ্টি করতেছেন কেন ভাই? সমস্যা হয়েছে যার সাথে আপনি তার সাথে মোকাবিলা করেন, আপনি সবাইকে সচেতন করেন, আপনার মেধা আসছে ভাই, আপনি সন্দর মাধ্যমে সবাই প্রতিবাদ করেন, একটু সুস্থ তদন্ত হোক, আর পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে এই জিনিসটা একটু খেয়াল রাখেন আপনি। এখানে বন্ধুত্বর যে একটি স্বর্গীয় একটি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে অনেকে খারাপভাবে নিচ্ছেন। এখানে কোনো জায়গায় আমি এতভাবে দেখি নাই যে একদম ঘনিষ্ঠ বন্ধু ছিল বা একদম ভালো বন্ধুত্ব ছিল, এই ধরনের কিন্তু না। এখানে আমি সময় টিভি নিউজে যা দেখলাম তাতে বলা হয়েছে সহকর্মী দ্বারা তারা হচ্ছে সকলে মিলে একটি মুরগির ফার্মে চাকরি করত, তো যার জের ধরে সামান্য কথা কাটাকাটি থেকেই মেনলি এই হত্যাকাণ্ড আর নৃশংসতা। হৃদয়ের পরিবারের উপর কী গতে যাচ্ছে সেটা হয়তো আমি কল্পনাও করতে পারবো না বা আমার সেই ক্ষমতাও নেই। এটি আমি এক কথাই বলতে পারি, এটি খুব বেদনাদায়ক এবং মর্মান্তিক ঘটনা, যেটি বাংলাদেশে আগে হয়েছে কিনা আমার জানা নেই, তবে অপরাধমূলক কাজকর্ম হয়নি সেটা একেবারে নয়। আপনারা যদি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বা গুগল প্ল্যাটফর্মে যান তাহলে অহরহ আপনি এই ধরনের ঘটনার সম্মুখীন হইতে পারবেন। আর থেকে হয়তো বা অনেক মর্মান্তিক ঘটনা, যেমন চট্টগ্রামে আয়াত নামে এক চার বছরের শিশুকে মুক্তিবনে থাকার জন্য হচ্ছে ছয় টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, হত্যা করছিল তার ঘনিষ্ঠ কেউ। এখন প্রশ্ন হচ্ছে আমার, যেখানে আপনার একটা হত্যাকাণ্ডকে নিয়ে কেন্দ্র করে আপনি পুরো একটা জাতিকে বন্ধুত্ব করা যায় না বা এদের সাথে সম্পর্ক করা যায় না এভাবে আপনি মতামত দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে বলা যায় না যে একজন রিলেটিভ যখন একজন নিজের ঘনিষ্ঠ কাউকে হত্যা করতেছে, তাও একজন নিষ্পাপ শিশুকে হত্যা করতেছে, হত্যা করার পর ছয় টুকরো করতেছে, সে জায়গায় আপনারা তো কোনো দিন এস্তেজাজ করেন নাই যে কোনো আত্মীয় স্বজন আমি রাখতে পারবো না, আবার দুই বন্ধুর হাতে এক বন্ধুর অপহরণের পর নির্মম হত্যা, এরপরে তো আপনি কোনো দিন পোস্ট করেন নাই যে বন্ধুদের সাথে মেলামেশা করা যাবে না বা বন্ধুকে কোনো দোষ হয় না, এই ধরনের কোনো ক্যাপশন করেন, তাহলে বর্তমান সময়ে কেন আপনি হাড্ডিকে কোনো মাংস হয় না, উপজাতিকে কোনো দোষ হয় না, এই ধরনের কথাবার্তা বলতেছেন? সেম রাউজানেই আপনার এক আমাদের এনজিও কর্মীর আদিবাসী কমিউনিটি এক মেয়ে ডিউটি পালন করতে যায়, সেই হচ্ছে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। এখানে তো আমরা কোনো দিন বলি নাই যে আমরা আপনাদের সাথে মিশবো না, এই ধরনের কথাবার্তা তো বলি নাই, শুধু এই ঘটনাটা না, আপনার 1980 সালে কাউখালী গণহত্যা, তারপর লুঙ্গুডু গণহত্যা, অনেক ধরনের তো ঘটনা আসে, আমরা তো কোনো দিন আপনাদের সাথে মেলামেশা বন্ধ করি না। ইভেন আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি পড়ালেখার খাতিরে যেহেতু ছোটোবেলা থেকে বাইরে থাকি, আমার বন্ধুবান্ধব সব প্রায় 80% দেখবেন আপনি বাঙালি বা অন্যান্য কমিউনিটি থেকে, তো আপনারা একটু সুন্দরভাবে খোঁজ নিয়ে দেখেন। এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে আমি বুঝাইতে চাচ্ছি যে অপরাধী শুধুমাত্র আমাদের আদিবাসী কমিউনিটিতে থাকতে পারে সেটা না, আপনাদের কমিউনিটিতে থাকতে পারে সেটাও না, অপরাধী সব জায়গায় থাকতে পারে। আমার হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, ঠিকভাবে একটা জাতিগোষ্ঠীতে অহরহর মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, তো এই হাজার হাজার মানুষের চিন্তাভাবনা বা মস্তিষ্ক এক হবে আপনারা সেটা কীভাবে ভাবতে পারেন যে একজনের কারণে আপনি পুরো বাংলাদেশের 45টা কমিউনিটিকে বারবার দায়ী করতেছেন কেন? বেসিক্যালি আমি এইসব ব্যাপার নিয়ে কথা বলি না বা ভিডিও করি না, তো আমি এইসব ব্যাপারে একদম অনভ্যস্ত, কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়াতে কিছু ভুলভাল তথ্যচিত্র উঠে আসতে দেখলাম আর সেই সাথে সাম্প্রদায়িকতার একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, ভাবছিলাম বাংলাদেশে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ইনফরমেটিভ অনেক ইউটিউব চ্যানেল পেজ আছে, ওনারাই সুষ্ঠু তদন্ত করে বা সুন্দরভাবে রিসার্চ করে সঠিক ব্যাপারটা উঠাই ধরবেন, এই ধরনের একটা আমার চিন্তাভাবনা ছিল বা আমি আশাবাদী ছিলাম। আমি প্রায় এক সপ্তাহ পরেও দেখতেছি যে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে খুব কম সংখ্যকই প্রতিবাদ করা হয়েছে। আমাদের আদিবাসী কমিউনিটিতে অনেক শিক্ষিত বা ভালো ভালো পজিশনে অনেক সম্মানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ আসেন,
ওনারাও কোনো প্রকার প্রতিবাদ করেন নাই বা ওনারা ওনাদেরও কোনো রিয়্যাক্ট নাই। তো এই ব্যাপারটা আমার কাছে একটু খটকা লাগছে। তো আমার ব্যক্তিগত জায়গা থেকে দাঁড়ায় আমি ভাবলাম যে আমার এই ব্যাপারে নিয়ে একটা ভিডিও বানানো উচিত বা কথাবার্তা বলা উচিত, কারণ এখানে আমি দেখতেছি যে কতগুলো ভুলভাল তথ্য উঠে আসছে, এর জন্য মেনলি ভিডিওটা করা। তো আপনাদের আর একটা ব্যাপার বলতে চাই যে আপনারা অনেকে দাবি করতেছেন যে আমাদের আদিবাসীরা হচ্ছে মানুষের মাংস খায়। ভাই একটা কত জঘন্য রকমের একটা ব্যাপার হইলে এই ধরনের চিন্তাভাবনা আসতে পারে? আপনাদের মস্তিষ্ক কি ঠিক আছে ভাই এই ধরনের যে চিন্তাভাবনা নিয়ে আসেন? আমি যদি মানুষ মানুষের মাংস খাইতো তাহলে তো আমাদের কমিউনিটিতেই তো অনেক মানুষ কমে যাইতো, তার উপরে দেশের তো জনসংখ্যা আর বাড়তোই না ভাই, কমতেই থাকতো ভাই, কারণ আমরা মানুষের মানুষের মাংস খাইতাম ভাই। যারা চাকমা মারমা ত্রিপুরা আদিবাসী ভাইরা আছেন তাদেরকেও বলি, অনেকে হচ্ছে মিম করতেছেন, ট্রোল করতেছেন, বিভিন্ন ধরনের দা কুড়াল চাকু দিয়ে সুবি দিচ্ছেন, আসো খেলা হবে এই ধরনের, বা এগুলা করা থেকে বিরত থাকেন। এগুলার মাধ্যমে আপনি নিজের জাতিকেই নিজেই নষ্ট করতেছেন। আপনারা অলরেডি দেখতেছেন এখানে বাংলাদেশে যেহেতু প্রায় 18 কোটির উপরে মানুষ আছে, সবার মস্তিষ্ক কিন্তু সেম না। এখান থেকে কতগুলো অসুস্থ মস্তিষ্কের মানুষ আছে যারা হচ্ছে এই মিমগুলাকে মজাগুলাকে হচ্ছে বাস্তবে নিচ্ছে আর সেগুলো নিয়ে ওরা লাফালাফি শুরু করে দিচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে আমাদের আর তাদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আর দূরত্বটা বৃদ্ধি হচ্ছে। তো একটা সময় দেখা যাচ্ছে যখন আমরা অবহেলিত হব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, তখন আবার হয়তো বা আপনাদের বিদ্রোহ করতে মন চাইবে। ভাই এগুলো আমাদের কারণেই সৃষ্টি হচ্ছে, আমরা নিজেরাই সৃষ্টি করতেছি, থেকে বিরত থাকুন, এগুলো করবেন না, অন্যকেও সচেতন করুন। যেহেতু সবাই কম বেশি শিক্ষিত, আশা করি শিক্ষিত হিসেবে আপনাদেরকে এত কিছু বোঝানোর প্রয়োজন নাই। আর আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যে কোনো কিছু ব্যাপারে আপনি কথা বলার আগে ওইটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জোগাড় করার চেষ্টা করবেন। আর বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ভাই, আপনাদের অহরহ ফলোয়ার আছে, আপনারা এমন কিছু করেন যাতে আপনাদের অনুসারীগুলা এগুলা থেকে ভালো কিছু শিখতে পারে আর ভালো কিছু করতে পারে। তো যেহেতু আমি এই সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই, আমি যতটুকু এই ঘটনার ব্যাপারে জেনেছি এবং আমার যতটুকু মনে হয়েছে যে আপনাদের কোন জায়গায় ভুল হচ্ছে আমি সেগুলোর ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম, তো সেগুলাই তুলে ধরলাম। অ্যাট লাস্ট আপনাদেরকে সবাইকে একটা কথাই বলতে চাই, এই ধরনের ভুল চিন্তাভাবনা থেকে সরে আসেন আর অন্যকে সচেতন করুন। যদি পসিবল হয় যাদের হয়তো বা এই ধরনের চিন্তাভাবনা থাকে, তাহলে বর্তমান সময়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ আর তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটাল সময়ে আপনার আসলে এই ধরনের অন্যজনের কথায় অনুপ্রাণিত না হয়ে নিজেকে রিসার্চ করা উচিত, কারণ আপনি যদি হালকা করে গুগল বা ইউটিউব বা ফেসবুকে যান আপনি অহরহ তথ্য পাবেন এই ব্যাপারে, আপনি সত্যতা যাচাই করতে পারেন, আপনি রিসার্চ করেন নিজের থেকে দেখেন, অন্যজনের কথায় অনুপ্রাণিত না হয়ে আপনি কুসংস্কার বিশ্বাস করবেন না আশা করি। তো অন্যকে সচেতন করার জন্য আমি আশা করবো এই ভিডিওতে আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ট্রাই করবে। তোমাকে যদি কেউ বলে যে আমরা মানুষের মাংস খাই তখন তোমার কি চিন্তা ভাবনা আসবে? কিছু না, মাছের মাংস খাওয়া যে এগুলোতে কেউ কই যেতে করবো না, বিশ্বাস কেউ বিশ্বাস করবে না, তুমিও করো না। আচ্ছা তোমার কি আমাদেরকে দেখে ভয় লাগে? না।